গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল এ আবারও সবাইকে স্বাগত আজকে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে হাজির হলাম যেহেতু গ্রুপের আমাদের পরবর্তী পরীক্ষা কম্প্যাকশন এবং পারমিয়েবিলিটি চ্যাপ্টারের উপরে তাই আজকের ভিডিওটিতে আমরা কম্প্যাকশনের ইম্পর্ট্যান্ট কিছু থিওরি এবং সেই রিলেটেড যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আমাদের আজকের ভিডিওটিতে কম্প্যাকশন চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে কম্প্যাকশন কি তো কম্প্যাকশন হচ্ছে যে আমাদের কম্প্যাকশন ইন জেনারেল ইজ দ্য ডেন্সিফিকেশন অফ সয়েল বাই রিমুভাল অফ এয়ার হুইচ রিকোয়ার্স মেকানিক্যাল এনার্জি তো আমাদের যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি দেখেন বাঁ দিকের ফিগারটা হচ্ছে কম্প্যাক্টেড সয়েল আর ডান দিকেরটা হচ্ছে আনকম্প্যাক্টেড সয়েল অর্থাৎ আমাদের যখন কোনো একটা সয়েল আনকম্প্যাক্টেড অবস্থায় থাকে আমরা কিন্তু জানি যে সয়েলে যে থ্রি ফেস ডায়াগ্রাম আছে সেই অনুযায়ী এর ভিতরে সলিড পর্শন এবং ভয়েড পর্শন থাকে এখন ভয়েডের ভিতরে দুই ধরনের ভয়েড থাকতে পারে একটা হচ্ছে ওয়াটার ভয়েড একটা এয়ার ভয়েড অর্থাৎ কিছু অংশ ওয়াটার দ্বারা পূর্ণ থাকতে পারে কিছু অংশ ইয়ার দ্বারা পূর্ণ থাকতে পারে এবার যখন আমরা আনকম্প্যাক্টেড সয়েলের উপরে ডাইনামিক লোড অ্যাপ্লাই করব অর্থাৎ মেকানিক্যাল লোড অ্যাপ্লাই করব তখন আস্তে আস্তে আমার সয়েলটা কম্প্যাক্টেড হবে অর্থাৎ এর ভিতরে যে ইয়ারগুলো আছে সেই ইয়ারগুলো আস্তে আস্তে রিমুভ হবে তো এই যে আমরা যে ডাইনামিক লোড অ্যাপ্লাই করতেছি ডাইনামিক লোড অ্যাপ্লাই করার পরে এর ভিতর থেকে যে ইয়ারগুলো রিমুভ করছি এই প্রসেসটাকেই বলছে হচ্ছে কম্প্যাকশন আর কম আমাদের মাঝে মাঝে থিওরিতে কখনও কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কম্প্যাকশন অ্যান্ড কনসোলিডেশন তো খেয়াল রাখবেন যে কম্প্যাকশন যেটা কম্প্যাকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ডাইনামিক লোড অ্যাপ্লাই করি আর কনসোলিডেশনের ক্ষেত্রে যে লোডটা সেটা হচ্ছে স্ট্যাটিক লোড আর একটা ডিফারেন্স হচ্ছে কম্প্যাকশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভয়েডটাকে রিমুভ করি কিন্তু কনসলিডেশনের ক্ষেত্রে ইয়ার ভয়েড এবং আমার যে ওয়াটার ভয়েড বোথ হচ্ছে রিমুভ করা হয় কনসলিডেশনের মাধ্যমে আর কনসোলিডেশন কম্প্যাকশন যেহেতু ডাইনামিক লোডের মাধ্যমে অ্যাপ্লাই হচ্ছে এটা হচ্ছে ফাস্ট প্রসেস আর কনসোলিডেশন হচ্ছে একটা স্লো প্রসেস আস্তে আস্তে হয় আচ্ছা এখন কম্প্যাকশন যে আমাদের ফিল্ডে যে কম্প্যাকশন ঠিক মতো হলো কি না অর্থাৎ আমরা আমাদের যে ডিজ্যার ড্রাই ডেন্সিটি ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি এটা পেলাম কি না এটার জন্য দুই ধরনের টেস্ট আছে সেই টেস্টটাকে আমরা বলি প্রক্টর টেস্ট প্রক্টর টেস্ট হচ্ছে দুই ধরনের একটাকে বলে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্ট আর আরেকটা হচ্ছে মোডিফাইড প্রক্টর টেস্ট তো আমাদের এই দুইটা টেস্টের মধ্যে ডিফারেন্স কি সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখেন স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট যেটা সেটাতে আমার যে সয়েলের যে নিব সেই সয়েলটাকে তিনটা লেয়ারে কম্প্যাকশন করা হয় এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার টেস্টের জন্য আর এখানে যে আমাদের হ্যামারটা ইউজ করা হয় কম্প্যাকশন করার জন্য তার ওয়েট থাকে হচ্ছে ফাইভ পাউন্ড আর হ্যামারটাকে আমাদের যে ফ্রি ফল করা হয় অর্থাৎ হাইট অফ হ্যামার ড্রপ এটা হচ্ছে টুয়েলভ ইঞ্চ অথবা হচ্ছে এক ফিট অর্থাৎ এক ফিট পর্যন্ত হ্যামারটাকে উঠানো হয় উঠানোর পরে ফ্রি ফল করতে দেওয়া হয় আর প্রতিটা লেয়ারে পঁচিশটা করে ব্লো দেওয়া হয় নাম্বার অফ ব্লো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোক্টর টেস্ট আর মডিফাইড প্রোক্টর টেস্ট দুইটার জন্যই কিন্তু প্রতিটা লেয়ারে পঁচিশটা করে ব্লো দেওয়া হয় তো এটা আমরা দেখলাম এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্ট আর আমার যে মডিফাইড প্রোটোর টেস্ট মডিফাইড প্রোটোর টেস্টের ডিফারেন্সটা হচ্ছে এখানে তিনটা লেয়ারের পরিবর্তে মডিফাইড প্রোক্টোর টেস্টে পাঁচটা লেয়ারে কম্প্যাক্ট করা হয় নাম্বার অফ ব্লো আগের মতোই পঁচিশটা থাকে প্রতি লেয়ারে আর হ্যামারের ওয়েট যেটা এটা এখানে হয় হচ্ছে দশ পাউন্ড আগে ছিল ফাইভ পয়েন্ট ফাইভ পাউন্ড এটার ক্ষেত্রে হয় হচ্ছে দশ পাউন্ড আর ফ্রি ফল যেটা সেটা হচ্ছে আগের ক্ষেত্রে ছিল বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট ছিল হাইট অফ হ্যামার ড্রপ এই মডিফাইডে সেটি হয় হচ্ছে আঠারো ইঞ্চি অথবা ওয়ান ফিট তাহলে স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্ট এবং মডিফাইড প্রক্টোর টেস্টের পার্থক্য হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্টে তিনটা লেয়ারে আর মোডিফাইডে পাঁচটা লেয়ারে করা হয় এবং হ্যামারের ওয়েট এবং ফ্রি ফলের যে ডিফারেন্স আছে সেগুলো এই ভ্যালুগুলো আপনারা মনে রাখবেন কারণ অনেক সময় এটি পরীক্ষায় আসে যে স্ট্যান্ডার্ড প্রোটো টেস্ট আর মোডিফাইড প্রোক্টোর টেস্টের এনার্জি বের করার জন্য তো এনার্জি বের করতে গেলে এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখা প্রয়োজন যে আমার কতটা ব্লো লাগবে কতটা লেয়ার কত হ্যামারের ওয়েট কত হ্যামারের ফ্রি ফল কত সেইটা তো দেখেন এখানে আমরা প্রবলেম ওয়ান দেখতে পাচ্ছি এটি বিপিডিপ দুই হাজার ষোলো সালে এসেছিল এখানে বলছে যে ইভালুয়েট দ্য রেশিও অফ এনার্জি ইম্পার্টেড বাই মডিফাইড প্রোক্টোর টেস্ট এবং স্ট্যান্ডার্ড প্রক্টোর টেস্ট অর্থাৎ মডিফাইড প্রোক্টোর টেস্ট এবং স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্টে যে এনার্জি পাওয়া যায় সেই এনার্জির রেশিওটা বের করতে বলেছে এই জন্যই বললাম যে ভ্যালুগুলো মনে রাখার জন্য তাহলে দেখেন এনার্জি বের করতে গেলে আমাদের যে ফর্মুলা সেটি হচ্ছে নাম্বার অফ ব্লো পার লেয়ার তো আমাদের স্ট্যান্ডার্ড প্রোটোর টেস্টে আমরা দেখলাম তিন লেয়ার ছিল সরি নাম্বার অফ ব্লো যেটা এটা কিন্তু দুইটার ক্ষেত্রেই আমার পঁচিশটা করে ব্লো লাগবে স্ট্যান্ডার্ড মডিফাইড দুইটার ক্ষেত্রে পঁচিশটা করে ব্লো লাগবে আর আমার নাম্বার অফ লেয়ার স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে নাম্বার অফ লেয়ার হচ্ছে আমার তিন মডিফাইডে হচ্ছে পাঁচ আচ্ছা এরপরে আমার হচ্ছে ওয়েট অফ হ্যামার হ্যামারের ওয়েট কিন্তু স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্টে ছিল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পাউন্ড আর মডিফাইডে এটা হচ্ছে টেন পাউন্ড এরপর আমার হচ্ছে হাইট অফ হ্যামার ড্রপ এটি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোর টেস্টের ক্ষেত্রে আমরা দেখলাম বারো ইঞ্চ অথবা এক ফিট আর মডিফাইডের ক্ষেত্রে এটা হচ্ছে আঠারো ইঞ্চ বা দেড় ফিট আর ভলিউম অফ মোল্ড আমরা যে মোল্ডটা ইউজ করি এটা স্ট্যান্ডার্ড মোল্ড এই কারণে এর ভলিউমটা হচ্ছে দুইটার ক্ষেত্রে কিন্তু ওয়ান ডিভাইডেড বাই থার্টি ফিট কিউব তো আমরা যদি এখন এই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা মডিফাইড প্রোক্টোর টেস্ট এবং স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্টের জন্য পেয়ে যাব তো প্রথমে দেখেন স্ট্যান্ডার্ড প্রোটোর টেস্টের জন্য যদি আমরা এনার্জি বের করতে চাই তাহলে এই স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্টের প্রতি লেয়ারে ব্লো লাগে পঁচিশটা নাম্বার অফ লেয়ার হচ্ছে থ্রি এরপর আমার ওয়েট অফ হ্যামার হচ্ছে ফাইভ পয়েন্ট পাউন্ড আর হাইট অফ হ্যামার ড্রপ ছিল বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট আমরা এটা ফিটে বসালাম আর ভলিউম অফ মোল ছিল ওয়ান ডিভাইডেড বাই থার্টি ফিট কিউব তাহলে এখান থেকে আমার এনার্জি যেটি সেটি চলে আসলো বারো হাজার তিনশো পঁচাত্তর পাউন্ড ফিট পার ফিট কিউব এরপরে আমরা যদি একইভাবে মডিফাইড প্রোক্ত টেস্টের জন্য বের করি তাহলে মডিফাইড প্রোক্ত টেস্টের জন্য এনার্জি হবে দেখেন ই সমান সমান আমার এটার ক্ষেত্রেও কিন্তু নাম্বার অফ ব্লো প্রতি লেয়ারে নাম্বার অফ ব্লো লাগে হচ্ছে পঁচিশটা আর নাম্বার অফ লেয়ার আমরা আগেই দেখলাম পাঁচটা লেয়ারে লাগে আর ওয়েট অফ হ্যামার হচ্ছে দশ পাউন্ড আর হাইট অফ হ্যামার ড্রপ হচ্ছে আমার আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফিট আমরা সেটাই ফিটে লিখলাম আর ভলিউম অফ মোট আগের মতোই ওয়ান বাই থার্টি ফিট কিউব তাহলে এখান থেকে আমার এনার্জি চলে আসলো ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ পাউন্ড ফিট পার ফিট কিউব তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ডের চেয়ে কিন্তু মোডিফাইড প্রোটোর টেস্টে যে এনার্জি সেটি বেশি এই কারণে আমরা মডিফাইড প্রোক্টোর টেস্টের মাধ্যমে কম্প্যাকশনটা বেশি পাই আচ্ছা এখন আমাদের তাহলে রেশিও বের করতে বলেছে এনার্জি রেশিও সমান আমরা যেহেতু মডিফাইডটা আগে লিখেছে তাই আমরা মডিফাইডটা উপরে দিলাম স্ট্যান্ডার নিচে দিলাম ই মডিফাইড প্রোক্টোর টেস্ট ডিভাইডেড বাই ই স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্ট এখন এখানে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই মডিফাইড প্রোক্টোর টেস্টে আমরা এনার্জি যেটি পেয়েছি সেটি হচ্ছে ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ আর স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্টে পেয়েছি বারো হাজার তিনশো পঁচাত্তর তাহলে এখান থেকে আমার এনার্জি রেশিও যেটি বের করতে বলেছিল সেই ভ্যালুটি চলে আসবে ক্যালকুলেশন করলে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তো আপনারা এই কারণে স্ট্যান্ডার্ড এবং মডিফাইডের প্রত্যেকটা ভ্যালুই ভালো মতো মুখস্থ করে রেখে দিবেন আচ্ছা এরপরে আমাদের জানতে হবে যে অপটিমাম ময়শ্চার কন্টেন্ট কাকে বলে তো এটা আমরা কিন্তু ওয়েট ভলিউম রিলেশনশিপ ওই সময় আলোচনা করেছিলাম তাও একটু দেখেন আলোচনা করছি তো আমরা এক্স এক্সিস বরাবর আমরা ওয়াটার কন্টেন্ট এবং ওয়াই এক্সিস বরাবর যখন হচ্ছে ড্রাই ডেন্সিটি বসায় তখনই কিন্তু আমরা কম্প্যাকশন কার্ভটা পাই তো ওয়াটার কন্টেন্ট আমরা যখন সয়েলের ভিতরে ওয়াটার আস্তে আস্তে অ্যাড করতে থাকি তখন দেখা যায় যে এই আমার যে সয়েলের ভয়েডগুলো এগুলো ওয়াটার দ্বারা পূর্ণ হতে থাকে তো যতক্ষণ পর্যন্ত আমার ফুল ভয়েড ওয়াটার দ্বারা পূর্ণ হয় না ততক্ষণ পর্যন্ত ওয়াটার কন্টেন্ট বাড়ানোর সাথে সাথে আমার এর যেহেতু ভলিউমটা সেম থাকে ফলে আমার যে ওয়েটটা ওয়েট বাড়তে থাকে এর ফলে আমার ড্রাই ডেন্সিটিও বাড়তে থাকে এরপরে একটা নির্দিষ্ট পয়েন্টে ওয়াটার কন্টেন্ট যাওয়ার পরে আমরা যখন আর ওয়াটার কন্টেন্ট অ্যাড করি সেই ওয়াটার কন্টেন্ট আমার কিন্তু ভয়েডে আর যেতে পারে না কারণ আমার ভয় পুরোটাই ওয়াটার দ্বারা পূর্ণ তখন সেই ওয়াটারটা আমার এক্সট্রা হিসেবে চলে যায় ফলে আমার ভলিউমটা বেড়ে যায় এই কারণে আমার ড্রাই ডেনসিটি ওয়াটার বাড়ানোর সাথে সাথে আবার কমতে থাকে তো এই যে যেই পয়েন্টে আমাদের যেই পয়েন্ট ওয়াটার কন্টেন্টের জন্য আমরা ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পাই সেই পয়েন্টটাকেই বলে হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট তো আমরা এখানে দুইটা কার্ভ দেখতে পাচ্ছি এখানে একটা নিচেরটা যেটা এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রোক্টোর টেস্টের জন্য আর উপরে আর একটা কার্ভ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার মডিফাইড প্রোক্টোর টেস্টের জন্য তো এখানে আমার স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের জন্য এটা হচ্ছে আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আর অপটিমাম ময়েশ্চার কনটেন্টের জন্য আমরা যে ড্রাই ডেন্সিটি বা ওয়েট পাবো সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি অথবা ম্যাক্সিমাম ওয়েট আর আমার দেখেন কম স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের চেয়ে মডিফাইড প্রোক্টোর টেস্টে কিন্তু আমার এনার্জি আমরা দেখলাম বেশি এর ফলে এখানে আমার ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি যেটা সেটা কিন্তু আমরা এই প্রক্টর প্রোক্টোর টেস্টের চেয়ে মডিফাইডের ক্ষেত্রে কিন্তু বেশি পাই তাহলে এটা হচ্ছে আমার মডিফাইড প্রোক্টো টেস্টের জন্য অপটিমাম ময়েস্টার কন্টেন্ট আর এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ড্রাই ইউনিটোয়েট অথবা ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি তাহলে এই ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি অথবা ম্যাক্সিমাম ড্রাই ওয়েট যেটি এটি কিন্তু আমার ম্যাথ করতে গেলে লাগবে তো আমাদের নেক্সট প্রবলেম যেটি প্রবলেম টু এটি দেখেন এটি পূর্ণ মিয়ার বইয়ের এক্সাম্পল সতেরো দশমিক চার এই প্রবলেমে আমাকে দেখেন কি বলেছে এখানে বলেছে এ কোহেসিভ সয়েল ইলস এ ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি অফ ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব অর্থাৎ আমাকে ম্যাক্সিমাম রো ডি বলে আছে এইট এরপরে বলা আছে অপটিমাম মশ্চার কন্টেন্ট আমার স্মল ডাবলু ষোলো পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট ওয়ান সিক্স বলে দেওয়া আছে ডিউরিং এ স্ট্যান্ডার্ড প্রোটোর টেস্ট ইফ দ্য ভ্যালু অফ জি ইজ টু পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ স্পেসিফিক গ্রাভিটি যদি টু পয়েন্ট সিক্স ফাইভ হয় হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন অর্থাৎ ডিগ্রি অফ স্যাচুরেশন এসের ভ্যালু বের করতে বলেছে আর এরপরে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ড্রাইডেন্সিটি ইট ক্যান ফার্দার কম্প্যাক্টেড টু অর্থাৎ ড্রাইডেন্সিটি কত হলে এটাকে আরও কম্প্যাক্টেড করা যাবে অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাইডেন্সিটি আরও কত করা যাবে সেটি বের করতে বলা হয়েছে তো প্রথমেই আমাদের যেটি সেটি হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন তো এস সমান সমান ডাব্লু ডিভাইডেড বাই ই এই ফর্মুলাটা আমরা জানি ওয়েট ভলিউম রিলেশনশিপ চ্যাপ্টার অর্থাৎ আমরা যখন আমাদের দুই নম্বর এক্সাম নিয়েছিলাম তখন আমরা জিওটেকের উপরে ওয়েট ভলিউম রিলেশনশিপ চ্যাপ্টারে দেখিয়েছিলাম যে কীভাবে এই ফর্মুলাটি আসে তো আপনারা যারা দেখেন আমাদের ওই ভিডিওটি দেখে নেবেন ওয়েট ভলিউম রিলেশনশিপ চ্যাপ্টারের ভিডিওটি তাহলে এখানে আপনারা জানতে পারবেন যে এই ফর্মুলাটি কীভাবে আসে তো এই ফর্মুলায় এস হচ্ছে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন ডাব্লু হচ্ছে আমার ওয়াটার কন্টেন্ট আর জি হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি ই হচ্ছে আমার ভয় ডেশিও তো এখানে আমার ডাব্লু এবং জি কিন্তু নোন আছে কোশ্চেনে বলে দেওয়া আছে ওয়াটার কন্টেন্ট এবং স্পেসিফিক গ্রাভিটি ভয় ডেশিও আমার আন নন এটি বের করে নিতে হবে তো ভয় ডেসিও যে ফর্মুলা সেটি আমরা জানি ই সমান জি এস রো ডাব্লু ডিভাইডেড বাই রো ডি মাইনাস ওয়ান তাহলে এই ফর্মুলায় আমরা আমাদের স্পেসিফিক গ্রাভিটি জি এস বলে দেওয়া আছে টু পয়েন্ট সিক্স ফাইভ বসিয়ে দিলাম আর রোডি ড্রাই ডেন্সিটি আমার বলা আছে ওয়ান পয়েন্ট এইট গ্রাম পার সেন্টিমিটার কিউব রোডির ভ্যালু আমি বসিয়ে দিলাম এটি যেহেতু গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে তাই ওয়াটারের যে ডেন্সিটি সেটি আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবে বসালাম ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে এখান থেকে আমার ভয় রেশিও ক্যালকুলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে জিরো পয়েন্ট ফোর সেভেন টু টু এবারে আমাদের ভয় প্রত্যেকটা ভ্যালু জানা আমরা যদি বসিয়ে দিই ওয়াটার কন্টেন্ট বলা ছিল ষোলো পার্সেন্ট সেটিকে আমরা একশো দ্বারা ভাগ করে পয়েন্ট ওয়ান সিক্স দিখলাম স্পেসিফিক গ্রাভিটি বলা ছিল টু পয়েন্ট সিক্স ফাইভ আর ভয় রেশ আমাদের ছিল জিরো পয়েন্ট ফোর সেভেন টু টু তাহলে এখান থেকে আমার ক্যালকুলেশন করলে ডিগ্রি অফ স্যাচুরেশন চলে আসবে এস সমান সমান জিরো পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এটাকে যদি একশো দ্বারা গুণ করি তাহলে এটি চলে আসবে এইটটি নাইন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট তাহলে প্রথমে কিন্তু আমাকে ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে বলেছিল আমি সেটি বের করে ফেললাম এরপরে বের করতে বলেছে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি ইট ক্যান ফারদার কম্প্যাক্টেড টু তো আমার যে আমরা যে থ্রি ফেস ডায়াগ্রামে বললাম যে ভয়ের যতক্ষণ পর্যন্ত ওয়াটার দ্বারা পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কম্প্যাক্ট করতে পারবো তো আমরা কখন হচ্ছে একদম ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি পাবো যখন আমার পুরাটাই ওয়াটার কন্টেন্ট দ্বারা পূর্ণ হয়ে যাবে তার মানে ফুলি স্যাচুরেটেড হবে তার মানে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন যখন আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ এস ভ্যালু যখন ওয়ান হবে তখনই কিন্তু আমরা ম্যাক্সিমাম ড্রাইডেন্সিটি পাবো তারপরে আর কম্প্যাকশন সেই পর্যন্তই হচ্ছে আমরা ফার্দার কম্প্যাক্ট করতে পারবো তাহলে আমরা রো ডি তার মানে আমাকে রোড বের করতে হবে তাহলে রো ডি সমান আমরা জানি জি এস রোডাব্লু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই এখানে স্পেসিফিক গ্রাভিটি আমার জানা আছে আর রো রোডাব্লু আমরা জানি আর ইর পরিবর্তে দেখেন আমরা লিখতে পারি ডাব্লু ডিভাইডেড বাই এস এখন এখানে এস যেটা এটা কিন্তু আমার ডিগ্রি অফ স্যাচুরেশন তা আমার বললাম যে যখন আমার ফুল স্যাচুরেশন হয়ে যাবে তখনই কিন্তু ওই পয়েন্টে আমরা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট যখন তখন আমরা ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি পাবো আর মানে এস সমান আমরা ওয়ান লিখতে পারি তাহলে রো ডি সমান সমান আমরা স্পেসিফিক গ্রাভিটি বসালাম টু পয়েন্ট সিক্স ফাইভ রো ডাব্লু ওয়াটারের ডেন্সিটি বসালাম ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্মল ডাব্লু ওয়াটার কন্টেন্ট আমার বলা ছিল জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেটি বসালাম স্পেসিফিক গ্র্যাভিটি ছিল টু পয়েন্ট সিক্স ফাইভ আর এস যেহেতু আমরা ডিগ্রি অফ সেচুরেশন হান্ড্রেড পার্সেন্ট তার মানে এসের ভ্যালু ওয়ান এই কারণে আমরা সেটি আর লিখলাম না তাহলে এখান থেকে আমাদের রো ডি চলে আসলো ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে আমাকে যে ম্যাক্সিমাম ড্রাইডেন্সিটি বের করতে বলেছিল ফার্দার কম্প্যাকশনের জন্য সেই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম রো ডি সমান সমান ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম পার সেন্টিমিটার কিউব তো এই রিলেটেড আরও ম্যাথ আছে আপনারা পূর্মিয়ার বই থেকে এক্সাম্পল সতেরো দশমিক তিন এই রিলেটেড ম্যাথ আছে এরকম ম্যাথ যেগুলো আছে সেগুলো আপনারা পূর্মিয়ার বই থেকে করে নেবেন এরপর আমাদের যে টপিকটা সেটা হচ্ছে সুইটাবিলিটি নাম্বার আমাদের যে ব্যাকফিল্ড ম্যাটেরিয়াল থাকে সেই ব্যাকফিল্ড ম্যাটেরিয়ালের সুইটাবিলিটি বের করার জন্য যে ফর্মুলা সেটি হচ্ছে এসএন সমান ওয়ান পয়েন্ট সেভেন রুট অভার থ্রি ডিভাইডেড বাই ডি ফিফটি স্কোয়ার প্লাস ওয়ান বাই ডি টোয়েন্টি স্কোয়ার প্লাস ওয়ান বাই ডি টেন স্কোয়ার তো এখানে এই যে ডি ফিফটি ডি টোয়েন্টি এবং ডি টেন কি এগুলো কিন্তু আমরা আমাদের সয়েল গ্রেনের যে ভিডিও সেখানে আলোচনা করেছিলাম এগুলো হচ্ছে আমার যে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ফাইনালের জন্য যে পার্টিকেল সাইজ সেই পার্টিক্যাল সাইজগুলোই হচ্ছে ডি ফিফটি ডি টোয়েন্টি এবং ডি থার্টি তো এই যে আমার ডি ফিফটি ফিফটি পার্সেন্ট পাসিংয়ের জন্য ফাইনালের জন্য আমার যে সাইজ সেটি ডি ফিফটি টোয়েন্টি পার্সেন্ট ফাইনালের জন্য যেটি সাইজ সেটি ডি টোয়েন্টি আর টেন পার্সেন্টের জন্য যেটি সেটি হচ্ছে আমাদের ডি তো এই ভ্যালুগুলো যদি আমার জানা থাকে তাহলে দেখেন আর কিন্তু অন্য কোনো আন্য নেই তাহলে এখান থেকে আমি সুইটাবিলিটি নাম্বার বের করতে পারবো তো সুইটাবিলিটি নাম্বারের সিগনিফিকেন্স কি সুইটাবিলিটি নাম্বার যদি আমার জানা থাকে তাহলে আমি আমার যে ব্যাকফিল্ড ম্যাটেরিয়াল ইউজ করি আমি বলতে পারবো যে আমার ব্যাকফিল ম্যাটেরিয়ালটার রেটিংটা কেমন অর্থাৎ এটি কি এক্সি েন্ট এটি কি গুড ফেয়ার পুওর নাকি এটি একদমই আনসুইটেবল আছে এই টেবিল থেকে আমরা বুঝতে পারবো আমার ব্যাকফিল ম্যাটেরিয়ালটা কেমন তো আমার এটি বলছে যে যদি জিরো থেকে টেনের ভিতরে থাকে সুইটেবিলিটি নাম্বার তখন আমরা এটিকে বলবো হচ্ছে এক্সিলেন্ট অর্থাৎ এটি ব্যবহার করা যাবে খুবই ভালো এটি এরপরে টেন থেকে যদি টোয়েন্টি হয় তাহলে সেটি হবে হচ্ছে রেটিং হবে গুড টোয়েন্টি থেকে থার্টি হলে ফেয়ার থার্টি থেকে ফিফটি হলে পুওর আর যদি পঞ্চাশের চেয়ে বেশি হয়ে যায় সুইটেবিলিটি তাহলে এটা হচ্ছে আনসুইটেবল অর্থাৎ এটা ইউজ করা যাবে না তাহলে এই রিলেটেড একটি ম্যাথ আছে বিএম দাসের বইয়ে সেই ম্যাটটি আমাদেরকে করতে হবে এই ম্যাথে কখনো আসে নাই কিন্তু যদি আসে এই কারণে আমি এই ম্যাথটা আপনাদের আলোচনা করছি প্রবলেম থ্রি এটি দেখেন বিএম দাসের এক্সাম্পল সিক্স পয়েন্ট ফোর এই রিলেটেড আরও ম্যাথ এক্সারসাইজ যে আছে আপনারা সেগুলো করে নেবেন তো আমাকে বলছে ফলোইং আর দ্য ডিটেলস ফর দ্য ব্যাকফিল্ড ম্যাটারিয়াল ইউজড ইন এ ভাইব্রো ফ্লোটেশন প্রজেক্ট ডি টেন ডি টোয়েন্টি এবং ডি ফিফটির ভ্যালু বলে দেওয়া আছে ডি টেন বলা আছে পয়েন্ট থ্রি সিক্স ডি টোয়েন্টি পয়েন্ট ফাইভ টু এবং ডি ফিফটি বলা আছে ওয়ান পয়েন্ট ফোর টু মিলিমিটার ডিটারমান দ্য সুইটাবিলিটি নাম্বার সুইটাবিলিটি নাম্বার বের করতে বলেছে হোয়াট উড বি ইটস রেটিং অ্যাজ এ ব্যাকফিল্ড ম্যাটেরিয়াল অর্থাৎ সুইটাবিলিটি নাম্বার দেখে আমাকে বলতে হবে যে আমার ব্যাকফিল্ড ম্যাটেরিয়াল রেটিংটা কেমন তাহলে সুইটাবিলিটি নাম্বারের যে ফর্মুলা এই ফর্মুলাটা আমরা অলরেডি দেখলাম মানে এই ফর্মুলায় আমার আননোন কিন্তু আছে ডি ফিফটি ডি টোয়েন্টি এবং ডি টেন তো এই ভ্যালুগুলো আমার ফর্মুলাতে আমার কোশ্চেনে বলে দেওয়া আছে আমি যদি ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই আমার ডি ফিফটির পরিবর্তে ওয়ান পয়েন্ট ফোর টু টি টোয়েন্টি টোয়েন্টির পরিবর্তে পয়েন্ট ফাইভ টু এবং ডি টেনের পরিবর্তে পয়েন্ট থ্রি সিক্স মিলিমিটার বসাই তাহলে এখান থেকে আমি আমার সুইটেবিলিটি নাম্বার যেটি ক্যালকুলেশন করলে সুইটেবিলিটি নাম্বার বের হয়ে যাবে সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে খেয়াল করেন আমাদের টেবিলে কিন্তু আমরা দেখেছি যে সুইটেবিলিটি নাম্বার যদি জিরো থেকে টেনের ভিতরে থাকে তখন আমরা ওই ধরনের ব্যাকফিল্ড ম্যাটেরিয়ালকে রেটিং করব হচ্ছে এক্সিলেন্ট তা আমার যেহেতু ভ্যালুটি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান অর্থাৎ জিরো থেকে টেনের ভিতরে তার মানে আমার ব্যাকফিল্ড ম্যাটেরিয়ালের যে রেটিং সেটি হবে হচ্ছে এক্সিলেন্ট তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে আমার ব্যাকফিল ম্যাটেরিয়াল যেটি ছিল সেটি রেটিং হচ্ছে এক্সিলেন্ট তো আমরা আমাদের আজকের ভিডিওটিতে তিনটি ইম্পর্টেন্ট ম্যাথ আলোচনা করলাম কম্প্যাকশন চ্যাপ্টার থেকে আমাদের পরবর্তী ভিডিওটিতে পার্মিয়াবিলিটি চ্যাপ্টারের আমরা যে আরও ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আপনাদের যদি আরও কম্প্যাকশন রিলেটেড যদি আরও কোনো ইম্পর্টেন্ট ম্যাথ থাকে যেগুলো বিগত সালগুলোতে এসেছে সেগুলো আপনারা গ্রুপে আমাদের গ্রুপে বলতে পারেন তাহলে সেই রিলেটেড ম্যাথগুলো আমি চেষ্টা করবো যে পরের কোনো ভিডিওটিতে আলোচনা করে দেওয়ার জন্য আর আমাদের ফেসবুক গ্রুপ গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে কিন্তু আমরা প্রতি সপ্তাহে একটি করে গভর্নমেন্ট জবে যে রিটার্ন পরীক্ষা নিচ্ছি আপনারা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে জয়েন করে নিজেকে যাচাই করে নেবেন তো আপনারা আমাদের ফেসবুক গ্রুপ গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে জয়েন করবেন আর পরবর্তী আমাদের নেক্সট যে ভিডিও সেই ভিডিওটিতে বললাম আমাদের গ্রুপের পরীক্ষা নেক্সট পরীক্ষা যেহেতু কম্প্যাকশন এবং পারমিবিলিটির উপরে আমরা সেটি নিয়ে পারমিএবিলিটি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ